দিনকে আমরা গ্রেফতার চাই, আমরা ওকে প্রেসিডেন্টকে গ্রেফতার চাই। রাস্তায় আমাকে ধরে 30-35 জন আমাকে মারছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন WB নিউজ টিভি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দাসপুরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শহীদউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি এবং দল থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ। এমন ঘটনাটি ঘটেছে দাসপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার গ্যান্দাগজ গোয়াবাড়ি এলাকায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ, প্রায় 2 ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকে এবং দাসপুরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কার্যকরী সভাপতি তিনি গিয়ে সবাইকে বুঝিয়ে সেই অবরোধ তুলে দেন। আমরা জেনে নেব কি কারণে অঞ্চল সভাপতিকে গ্রেফতার এবং তাকে দল থেকে সাসপেন্ড করার জন্য বিক্ষোভ করছে সাধারণ মানুষ। আমি চপরা গিয়েছিল, ও জমিন কিনছে, জমিন ওরা খাটে দিছে, ও যাইতে পারে, হামলা করছে, চপরাতে করছে, কি করছে না করছে চপরাতে করছে। ওখান থেকে বাড়ি আসছিল তখন ষোলো দিন সব লোককে জরা, এখানে আমার স্বামীকে মারপিট করে মেরে ফেলাবার জন্য ওরা প্ল্যান করছিল। প্ল্যান করার পরে আমার স্বামীকে মেরে ফেলাই দিয়ে ওরা বলছে যে ও মৃত্যু হয়ে গিয়েছে, ঠিক আছে, তারপর ও চলে গিয়েছে। যাওয়ার পর আমরা আমার স্বামীকে নিয়ে গেলাম শিলিগুড়ি মেডিকেলে। প্রথমে তো চপরা নিয়ে গেছিলাম, ওখানে ট্রান্সফার হয়ে গেল, তারপর শিলিগুড়ি নিয়ে গেলাম। শিলিগুড়ি থেকে ট্রান্সফার হয়ে গেল, তারপর আমি নার্সিংহোমে নিয়ে গেলাম। ওখান থেকে আমরা ওর MLA সাহেব ওখানে আমাকে ডাকছে যে এখানে আসেন, আমরা গেলাম। তারপর ওরা বলছে যে এখানে মেটমাট হবার সম্ভব আছে, আপনার স্বামীকে যদি বাঁচানো হয় তাহলে এখান থেকে টাকা নিয়ে আপনার স্বামীর ট্রিটমেন্ট করেন, আর এফারে যেতে পারবেন না। আমি বলছি হ্যাঁ, আমি সেটাই মেনে নিব, আমার স্বামীকে আমি চাই, আমি এফআর চাই না। তখন ওরা বলছে হ্যাঁ, আমরা টাকা এখনও দিয়েছি, আপনি যাই আপনার স্বামীর ট্রিটমেন্ট করেন, নার্সিংহোমে যাই। আমি আমার স্বামীর নার্সিংহোমে ট্রিটমেন্ট করছি। আবার ওরা আমাকে 2 দিন ডাকলো, ওখানে গেলাম, ও আমাকে টাকা দিয়েছে 5,000-6,000। আমার স্বামী দাঁড়াও, আমার স্বামীর ওখানে টাকা খরচ হচ্ছে, 1 দিন জালে লাগে 50,000, 2 দিন জালে লাগে 1,00,000, ওরা আমাকে টাকা দেয় 5,000-10,000। এগুলাকে নিয়ে আমি ঘুরতে যাব নাকি? এখনো আমি তখন এফআর করে দিলাম যে না, আমি মেটমাটে যাব না, আমি এফআর চাই। আমরা এফআর করছি, আজ থেকে 6 দিন হয়ে গেল, এখনো কেন ইনকোয়ারি হলো না, এখনো কেন অ্যারেস্ট করা হলো না, আমরা জবাব চাই, আমার স্বামীর জবাব চাই, কেন মেরেছে ওকে রাস্তাতে, কেন মারাডাঙ্গা করছে, আমরা জবাব চাই, আমরা এরেস্ট চাই, প্রেসিডেন্টকে আমি গ্রেফতার চাই। ষোলো দিনকে আমরা গ্রেফতার চাই, আমরা ওকে প্রেসিডেন্টকে গ্রেফতার চাই, আমার স্বামীর বিচার চাই। আমার নাম রব্বেকা বেগম। অবরোধ করার একটা উদ্দেশ্য, আমরা 16 দিনকে 6 দিন হয়ে গেলো কেস করা, এখনও কোনো ইনকোয়ারি আসেনি, কোনো পুলিশ আসেনি। আমরা চাই 16 দিনকে শোকস করে চলবে না, শোকস করে এটা পার্টি শোকস করে আর শোকস করবে, কাল আবার চলে আসবে। আমরা চাই যে ওকে গ্রেপ্তার করুক, একে ওকে সাসপেন্ড করুক। আজকে আমার ভাইকে মারছে দাসপুরাতে আসে, কালকে আবার কেউ বলে আমরা কি তাহলে দাসপুরা যেতে পারবো না? কী ব্যবস্থা নিচ্ছে দল? বলে মোদী গিয়েছিলাম ওখানে MLA সাহেবকে, MLA সাহেব বলছে ঠিক আছে, এফআইআর দাস করো না, কেস ফেস করো না, এমনি বসে একটা হয়ে যাবে, টাকা বসে দেবে। ওদিনকে গেলাম তো আমাকে দিয়ে 6,000 টাকা, 6,000-5,000-6,000 টাকা হয় নাকি? 16 দিন তো নিজেই স্বীকার গিয়েছে, বলছে হ্যাঁ আমি, ও যখন জানে, ও বলছে যে ও যখন জানে যে আমাকে মারবে তো কেউ না কোনো আসলো এই দিক থেকে। আমি বললাম তুই মারবি তো আসবে না দাসপুরাকে, তাহলে আসতে পারবে না, চপরা যেতে পারবে না, আমাকে তাহলে দাসপুরা আপনার বাড়ি করছেন, দাসপুরা আপনার হয়ে গেলো দোকান পাশে আপনি খাবেন নাকি? কতক্ষণ ধরে আপনাদের রাস্তা অবরোধ চলছে? এখন হয়ে গেলো 2 ঘন্টা আছে। পুলিশ আসছে না? এখনো পুলিশ আসেনি, কোনো ব্যবস্থা নাই। কতক্ষণ ধরে চলবে? চলবে এখন, আমরা 2-3 ঘন্টা আবার চলাবো, দেখি পুলিশ কি করে। এটা বলছি 16 দিনকে গ্রেফতার চাই, 16 দিন ওখানে আছে, খোকা আছে, তারপরে হাসিবুল আছে, 1 নম্বর 16 দিন। আমার দাদাকে মারধর করা হয়েছিল,
আমার দাদার নাম মইনুল। কোথায় মারধর করা হয়েছে? দাসপাড়া, সে দাসপাড়া ওদিকে গরুহাটি থেকে ওদিকে একটু। কি কারণে মারা হয়েছে? ওই তো বললাম, জমি আমার দাদা ওখানে জমি কিনছে, জমি কিনে রেকর্ড করেছে। ওরা চপড়া থেকে বাড়ি আসছিল। আমার নাম জাকির হোসেন। আমি জানি না দাদা, আমি চপড়া থেকে বাড়ি আসছিলাম, ওখানে রাস্তায় আমাকে ধরে 30-35 জন আমাকে মারছে। কোথায়? এই পিসা মোড়ের আগে। সেটা আমি জানি না, বলতে পারি না কি কারণে মারলো। 16 দিন আমাকে মারছে এভাবে। আজকে রাস্তা অবরোধ করা হলো, এখন আমার শরীর ভালো না, আমাদের কেউ খবর নেয় না, আমাদের ছেলেপেলেগুলো এই জন্য আর কি রাস্তা অবরোধ করছিল আর কি। মানে রাস্তা অবরোধে আরেকটা জিনিস যেটা জানা যাচ্ছে যে সহিরুদ্দিনকে পথ থেকে অবিলম্বে সরাতে হবে এবং পুরো গ্রেপ্তার করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, সহিরুদ্দিন আমাকে মারছে, এখন আমাদের শরীর ভালো না, এই জন্য ছেলেপেলেগুলো ভাবছে তো ওনাকে, আমরা ওদের উপর এফআইআর করছি, এই জন্য আমাদের ছেলেপেলেগুলো ভাবছে তোকে করাতে হবে আর কি। মানে আপনার এই মারার পিছনে কি সহিরুদ্দিনের কোনো হাত রয়েছে বলে মনে করছে? ওর উপস্থিত ছিল, উনি সব ষড়যন্ত্র ওনারই, সব সব খেলে খেলাইছে সহিরুদ্দিন। আর ওই বিষয়ে দল কী ব্যবস্থা নিচ্ছে? দল আমি তো দলের সাথে এখনও কথা বলি নাই, আমার বউ গেছিলো, ওনাকে বলছে আমি সুস্থ হই, সুস্থ হলে আমি দলের সাথে বসবো, দল কী বলে। এখন কী চাইছেন? এখন আমি দলকে বলছি, আমার বউকে পাঠিয়েছিলাম, যারা আমাকে ব্যবস্থা করছে তাদের যেন শাস্তি হয়, এর তাড়াতাড়ি যেন এরিস হয়। এটাই হচ্ছে, বিগত কয়েকদিন আগে একটা সমস্যা হয়েছিল এই আমাদের এই গ্রামের মুন নামে ছেলেটা, ওই দাসপাড়া পিয়াল চপড়া থেকে বাড়ি আসছিলেন, হঠাৎ শেখ বস্তির মোড়ের ওইখানে কয়েকজন লোক তাকে রুকে হেনস্থা করছেন এবং ভালোই ওদের ক্ষতি হয়েছে, মারপিটও খুব করেছেন। ওই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকে হুট করে এই গেন্দাগোজ মোড়ের এখানে পথ অবরোধ শুরু করে দিলেন। হঠাৎ আমি বাইরে ছিলাম, হঠাৎ জানতে পারলাম যে এরকম ব্যাপার। যখন আমার এরিয়ার মধ্যে, আমি এক জায়গায় দলে এক জায়গায় আসি, শোনা মাত্রই কিন্তু আমি এখানে এসে পথ অবরোধ মনে করেন যে বন্ধ করেছি, যে পথ অবরোধ করবেন না, দল আপনাদের পাশে আছে এবং বলক্কর কুমোটির নিশ্চয় ব্যাপারটা মাথাত নিয়েছেন, আমাদের হাইকমান্ড এমএলএ সাহেবও মাথাত নিয়েছেন, জেলা নেতৃত্বে জিয়াউল মিতা তিনিও ব্যাপারটা নিয়েছেন। এই রাস্তা অবরোধে মূলত একটাই দাবি ছিল যে অঞ্চল যে প্রেসিডেন্ট রয়েছেন সহিরুদ্দিন, তাকে গ্রেপ্তার করতে হবে এবং দল থেকে বহিষ্কার করতে হবে। সেদিকটা কিন্তু আমি যাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে যখন দল আমরা করি, আমিও এক জায়গায় আছি, উনিও এক জায়গায় আছেন, সেটা বিবেচনা করবে দল। দল কি সিদ্ধান্ত নেয় ব্লক কোর কমিটি তারাই বলতে পারবে, সেই দিকটা কিন্তু আমি যাচ্ছি না। তবে কি আপনি মনে করছেন এটা নিন্দনীয় ঘটনা? না, ব্যাপারটা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে ওটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা, দিনের বেলায় এরকম ঘটনাটা ঘটে গেছে, আমাকেও খুব দুঃখ লেগে গেছে। সে কোনো সমস্যা ছিল এক জায়গায় কিন্তু আপনাদের অঞ্চল প্রেসিডেন্টের দিকেই, কী বলবেন বিষয়টা? না, ব্যাপারটা দেখুন, ব্যাপার হচ্ছে যখন এরা সরাসরি বলছে যে অঞ্চল প্রেসিডেন্ট ওই জায়গায় ছিলেন, সেই জায়গায় তো আমরা বলতে পারবো না, সেই দিকটাও কিন্তু বিবেচনা দল করছেন। দল সব জায়গায় লোকেশন লাগিয়ে রাখছেন যে তদন্ত করে সঠিক জায়গায় দল সিদ্ধান্ত নেবেন, দল বলতে পারবে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে জিয়াউর রহমান, আমি দাসপাড়া অঞ্চলের ওয়ার্কিং প্রেসিডেন্ট। দর্শক, সব খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন এবং ডাব্লিউবি নিউজ টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এর পাশাপাশি ফেসবুক পেজ লাইক ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।